Good morning. Happy New Year. এই বসে এই কালকে রাত্রেবেলা কিছু করা হয়নি, টাঙানো হয়নি, এরকমই ঘুমিয়ে গেছি আমরা। তুমি কালকে আমার সাথে ঘুমিয়েছো? আমি কালকে পাঁচটার সময় ঘুমিয়েছি। আমি অনেক স্বপ্ন দেখেছি, পুরো স্বপ্ন দেখেছি। কালকে আমরা এসেছি যখন, তখন বাজে তো তোমরা জানোই, তো আগের ব্লগটাই দেখে থাকবে। কালকে আমি যখন এসে তারপর ব্লগটাকে এডিট করেছি, তো এডিট করতে তৃষা জেগেছিলো, পাশে কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে দেখছি কালকে প্রথমবার একে দেখলাম নাক ডাকতে। আমি বলছি বাবা এই নাক ডাকছে কেন? তো আমার মনে হয় কালকে প্রচণ্ড টায়ার্ড ছিল বা কি, আমি জানি না, নাক ডাকছিল। দিয়ে আমি রেন্ডার ফেন্ডার করে যখন ঘুমোতে যখন 5:30 বাজে, তার ও প্রায় 1 ঘন্টা আগে ঘুমিয়ে গিয়েছে। দিয়ে ঘুমিয়েছি, তখন সকালবেলা এখন বলছে, তোমরা শুনলে যে কালকে নাকি ও আমার সাথে ঘুমিয়েছে? কালকে তুমি আমার সাথে ঘুমিয়েছো? আজকে আমরা দুজনে ঘুম থেকে উঠতে লেট করেছি, এখন বাজে 10টা, মানে কালকে 5:30 না, আমি 5:30 পরও ঘুমিয়েছি। তো অবভিয়াসলি আজকে লেট করেই উঠতাম, তো আমি আর তৃষিতা একটু টেনশনে আছি, যে ভাবছি যে নিচে গেলে বাবা কি বলে। মা তো প্ল্যান ছিল, পুরো অন্য প্ল্যান ছিল, যে আমরা একটু রাত্রি করে ফিরবো, মার কাছে সব চাবি থাকবে বাড়ি, আর মা আমাদের গেট খুলে দেবে। তো সকালবেলা উঠে বাবা জানবে না কটার সময় অ্যাকচুয়ালি ঢুকেছি, কিন্তু মা কী করেছে, চাবি খুঁজে পায়নি। শেষে বাবাকে ডেকেছে, বাবা যখন ঘুম থেকে উঠে আমাদেরকে দরজা খোলে, তখন তো প্রায় 1:30 বাজে। পাক্কা কিছু একটা শুনতে হবে মনে হচ্ছে নিচে গিয়ে, এত রাত্রি অবধি তোরা বাইরে কেন ছিলি, অ্যাটসেট্রা, নল নাহলে হয়তো নিউ ইয়ার বলে ছেড়ে দিতেও পারে। তৃষিতা কী মনে হচ্ছে, নিউ ইয়ার বলে ছেড়ে দেবে? মার লাগা মনে হচ্ছে, নিউ ইয়ারটা বাবার হাতে মার খেয়ে স্টার্ট হবে আমাদের। সো সকালবেলা ব্লগটা সৌরদীপ্ত শুরু করেছিল, এখন আমি স্নান করে চলে এসেছি। আর ব্লগটা যেহেতু ও শুরু করেছিল, ও তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছিল, আমার জানানো হয়নি, তো আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বছরটা খুব ভালো কাটুক, সবার যা যা উইশ আছে সব আবার পূরণ হোক, আর সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, ব্যাস এটুকুই চাওয়া হতে পারে। আর সবাই খুব সাকসেসফুল হও, সেটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো থাকার মধ্যেও যদি সেটাই পড়ে যায়। তো এখন আমি ছাদে চলে এসেছি, ছাদে এসেছি হচ্ছে যে জামাকাপড়গুলো আমি কেটেছিলাম নিচে সেগুলোকে ড্রায়ারে দেবো, সেগুলো শুকাবো। আর সৌরদীপ তো অলরেডি ছাদে চলে এসেছে রোদ পোহাতে, কারণ কালকে ভালোভাবে ও স্নান করেনি। মা আজকে ওকে বলেছে ভালোভাবে স্নান করবে, ওই জন্য মনে হয় আজকে শ্যাম্পু করেছে। প্রতিদিনই ভালো করে স্নান করি, এলে খালি মনে হয় যে আমরা ছেলে মানে স্নান করানো না। মা ওকে জোর করে স্নান করাতো, তখন ওই কাঁদতো। ছোটবেলায় না মা বলে, এটা 2 বছর আগে হয়েছে, তৃষিতা তুমি যখন ও স্নান করতে হবে বেরিয়ে এসে ভালোভাবে চুলগুলো ধরে দেখবে তো ভিজেছে কিনা চুল, আমার মনে হয় চুল টুল কিছু ভেজায় না, সামনে থেকে জল ঢেলে হু হু করে খালি বেরিয়ে চলে আসে, এত অসভ্য ছেলে একটা। তো জামাকাপড়গুলো শুকিয়ে নিয়ে নিচে লাঞ্জে চলে যাব, তো চলো। সো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একদম ঘুমিয়ে গেছিলাম একটুখানি, আর এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। ভাবলাম যে এর মানে বছরের শুরুটা একটুখানি শুরু করি জগন্নাথ দেবের মুখ দেখে, আর যদি সেটা সন্ধ্যা আরতি হয় তাহলে বেশ জমে যায়। তো এখন রেডি হয়ে গেছি, রিমোও রেডি হয়ে গেছে, তো চলো বেরি। চলে এসে হচ্ছে আমরা বিগ বাজারে, আসবো বলেছিলাম জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির আর বিগ বাজার হচ্ছে পাশাপাশি, কিন্তু আজকে এত ভিড় জগন্নাথ মন্দিরের সামনে যে গাড়ি রাখার একদম জায়গা নেই। তো আমরা ঠিক করলাম যে এখানে বিগ বাজারের সামনে কার পার্কিংয়ে গাড়ি রেখে যাই। তো গাড়ি পার্ক করে স্যার এখন চকলেট খাচ্ছে, বিদেশি চকলেট, গা গরম করে দিদি এনে দিয়েছে। মানে এই চকলেটটা আমাকে কেউ 1 লাখ টাকা দিলেও আমি এখন খাবো না, এত তিতো খেতে হয়, আমি জানি না কেন ওদের ওখানকার চকলেট এরকম খেতে হয়। অ্যালকোহল আছে একটু, কি আছে, অ্যালকোহল একটু থাকে, তারপর ডার্ক চকলেট হয় তো ওই জন্য, হোয়াটএভার। তো এখন আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে।
আমি এই জাস্ট প্রণাম করে বেরোলাম ঠাকুর, মানে আজকের দিনে ঠাকুর দর্শন বেশ ভালোই লাগছে, কারণ বছর শুরুতে যদি ঠাকুরকে দেখে আশীর্বাদ নিয়ে শুরু হয় একটা মানসিক শান্তি পাওয়া যেতে পারে। আর আজকে কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাইটিং করেছে, নানান ধরনের লাইট ফাইট হচ্ছে, আর এখানে আজকে প্রচুর লোক এসছে। আজকে হয়তো মেবি যেহেতু 1 জানুয়ারি ওই জন্য বেশি একটু ভিড়, নাহলে হয়তো এতটা ভিড় হয় না। আমরা ততবার এসছি এর আগে এত ভিড় কখনো হয়নি। আর আরেকটা কথা একটুখানি শেয়ার করি, তো এর আগে আমরা যখন উড়িষ্যা গেছিলাম, যেখানে বালেশ্বরের ইমামি একটা মন্দির আছে, ইমামি মন্দিরে যখন গেছিলাম, তখন আমি চেয়েছিলাম ভীষণভাবে যে সন্ধ্যা আরতিটা দেখি, কারণ অনেক দূর থেকে যেহেতু গেছি আর এত সুন্দর ছিল মন্দিরটা, আমি কখনো সন্ধ্যা আরতি দেখিনি জগন্নাথের। তো আমাদের কি বললো যে এখন আপনারা বেরিয়ে যান, এখন আরতি হবে বলে আমাদেরকে না বার করে দিল। এবার আমার তখন মন কি খারাপ হয়ে গেছে যে ইস, এত দূর থেকে আসলাম, এত ইচ্ছা হলো ঠাকুরকে দেখবার জন্য, কিন্তু দেখতেই পারলাম না আরতি বলে। মন খারাপ করে একদম বাইরে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি। এবার তারপরে জিজ্ঞাসা করছি যে কখন খুলবে, বলছে যে আরতির সময় খুলে দেবে, আপনি এখানে দাঁড়ান। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 7টা নাগাদ যখন খুললো তখনই দেখতে পেয়েছিলাম আরতিটা। আর আমি ঠাকুরকে ওখানে দাঁড়িয়ে না মনে মনে বলছিলাম যে এত দূর থেকে আসলাম, তোমাকে দেখার এত ইচ্ছা ছিল, তোমার আরতি দেখার এত ইচ্ছা ছিল, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিচ্ছ। তো জানি না, সেটা শুনেই হয়তো আমরা ঠাকুরকে দেখতে পেয়েছিলাম তখন আরতিটা। ঠাকুরকে আরতির সময় এত সুন্দর দেখতে লাগে, আমার মনে হয় যেন সারা দিনের থেকে মানে ওই সময়টা না আলাদাই অনুভূতি থাকে ঠাকুরের মধ্যে। ঠাকুর পুরো মানে যে অনেকে বলে যে উনি জ্যান্ত থাকেন, সেরকমই একটা ফিলিংস লাগে। তো এখনও আরতিটা দেখে আসলাম, ঠাকুরের আরতিটা এখনও হচ্ছিলো। তো তারপর থেকে জগন্নাথের মন্দিরে যখনই আমরা এখানেও আসি, আমরা অলওয়েজ ট্রাই করি যে সন্ধ্যাবেলায় আসার আর ওই আরতিটা দেখার, কারণ ওটা দেখতে ভীষণই ভালো লাগে। তো চলো এখন এখান থেকে বেরোই। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এখন ডাইরেক্ট মনে হয় বাড়িই যাব, বা যদি ইচ্ছা হয় তাহলে চায় সুট্টা পার থেকে 1 কাপ চা আর 1 কাপ কফি হতে পারে বড়জোর, তাই তো? জাস্ট বাড়ি আসলাম, ভেবেছিলাম যে চায় সুট্টা পার থেকে চা বা কফি কিছু খেয়ে ফিরবো, বাট দেখলাম ওটা বন্ধ, তো কিছু স্ন্যাক্স করছে মনটা। তো চলো নিচে রান্নাঘরে যাই, দেখি কী কী আছে আজকে। আজকে স্যার চা বানাচ্ছে। স্যার আজকে চা বানাচ্ছে। আচ্ছা তুমি জানো তো, মানে যেটা 1 জানুয়ারি থেকে যেটা করতে হয় সেটা সারা বছর সেটাই করে মানুষ। দেখো বাবা কেন ভিডিওতে আসে না সেটা দেখো। তো কেক দিয়ে চা দিয়ে মোটামুটি পেট পুজো হয়ে গেছে, আর আমরা আসার থেকে মাকে দেখছিলাম। বাবা বললো মা বেরিয়েছে কোথাও, আমার মনে হচ্ছে মা যতদূর সম্ভব তো সেজু জেঠিমনির বাড়িতে থাকবে। তো চলো তোমাদেরকে সেজু জেঠিমনির বাড়িতে নিয়ে যাই। শোনো বলছি, ক্যামেরাটা যখন ওই ঘরে নিয়ে যাবো, তোমার কি মনে হচ্ছে গেস কর প্রথম শব্দটা কি আসবে? তোরা এই পাশ থেকে আসলি? আমি বলছি তোরা আবার লাঠি নিয়ে এসেছিস। হ্যাঁ সেটা তুই বলবি। আমি একটা গেস করেছি, তুমি একটা গেস। মানে সঙ্গে সঙ্গে দাদা 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 ঠিক হয়নি বলে একটু সাইটাই ঠিক করতে লেগে যাবে। এ বাবা পুরো অন্ধকার, লাইট জ্বালো, দাঁড়া দাঁড়া বকা তো খাওই, অন্ধকার দিয়ে আসছি। মা এই পাশটা দিয়ে যেতে বারণ করে, এই পাশটা অন্ধকার, বেটে আমাদের বাড়ি থেকে জেঠুনি বাড়ি যাওয়ার শর্টকাট মানে পিছন দিকে রাস্তা। এটা উপরে উঠে যাও, তুমি কোন দিক দিয়ে যাচ্ছ? আরই বকা খাওয়াবে দেখে দেখে। মারপিট হচ্ছে তো এখানে, আমরা কি এক্সপেক্ট করেছিলাম?
মানে তুমি বুঝতে পারবে না আসছে জাদুভাই আসছে হ্যাঁ আসছে আসছে কি কি বদমাশি করেছো তুমি মা সৌরদীপ এক্ষুনি এক মুঠা আটা দিলো আসছে না বসাম এই চপ্পলটা আমি একটু পরলাম এক মুঠা আটা দিলো নিয়ে মেঝেতে ছড়িয়ে এমনি 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 করে দিলে হ্যাঁ শেষদি ওটাকে পরিষ্কার করতে গেছে স্লাবের পাটা ছিল তখন জলটা যা জেলে যে ছাপাক ছাপাক করে এতে গুলো দু মুঠা হাতে রাখো জাদু দাদাই ভালো ভয় পালাচ্ছে লোকাতে লোকাতে গেছে ওখানটা মানে লোকে এরা ছোটবেলায় নাকি বাবাকে এত ভয় পেত মানে বাবার একটা নামে এরা খেয়ে নিত মানে সেটা রিমোট জেনারেশন থেকে স্টার্ট হয়েছে এখন এর জেনারেশন অবধি চলছে আর কি এটাও তো সবকিছু গোছানো গাছানো রেডি হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এগুলো সব রয়েছে এগুলো সব কালকে যাবে সব গাড়িতে উঠবে এগুলো সব জিনিসপত্র ওখানে গিয়ে রান্না হবে আর কালকে আমরা যাচ্ছি হচ্ছে প্রত্যুষা পার্ক যেটা কেশিয়ারি একটা বলা জায়গা আছে এখানে তো ওর কাছাকাছি একটা জায়গা এটা পিকনিক স্পট টাম পার্ক ইকো পার্ক কাইন্ড অফ তো আজকে এই পর্যন্তই রাখছি কারণ কালকে আমাদের খুব সকাল সকাল উঠে বেরোতে হবে 6:30 বলেছে গাড়ি আসবে তো কালকের জন্য খুব এক্সাইটেড আছি আর আশা করি কালকে প্রচুর প্রচুর ফান অ্যাক্টিভিটিস থাকবে অনেক গেমস থাকবে তো কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো টাটা আজকে এখানেই এন্ড করছি আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো তার জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমি তো বলতেই ভুলে গেলাম যদি আজকের পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নিউ হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও যাতে তোমরা সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও তো চলো টাটা